আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। এদিকে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা এখনও ইউক্রেনে, জানিয়েছে পেন্টাগন। বিদ্রোহী নিয়ন্ত্রণ সিরিয়ার রুশ বিমান হামলায় ১৩ জন নিহত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পিছু হটছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব মার্কিনদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার কোরীয় জনগণের অঙ্গীকার নেপথ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্রকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। যুক্তরাষ্ট্রকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটির রাজধানীর পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয়ভাবে গণসমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার জন্য প্রতিশোধের যুদ্ধে অঙ্গীকার করে স্লোগান দেওয়া হয়। কোরীয় যুদ্ধ শুরুর ৭৩তম বার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ংয়ে গণসমাবেশের আয়োজন করে উত্তর কোরিয়া একই দিন আয়োজিত সিউলের যুদ্ধবার্ষিকী অনুষ্ঠানে শান্তি প্রতিষ্ঠায় উত্তর কোরিয়াকে ঐক্যর ডাক দেয় দক্ষিণ কোরিয়া। রয়টার্স, বিবিসি, এএপি, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির জানিয়েছে, রোববার পূর্ব এশিয়ার এই দেশটির রাজধানী জুড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রায় ১২০,০০০ শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থী অংশ নেন। রয়টার্স বলছে, রাষ্ট্রীয় মিডিয়ার প্রকাশিত ছবিগুলো পিয়ংইয়ং এর একটি স্টেডিয়ামে বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা গেছে। সমাবেশের অংশ নেওয়া এসব মানুষের হাতে ফ্ল্যাগ কার্ডও ছিল, যাতে লেখা ছিল, যুক্তরাষ্ট্র সমগ্র ভূখণ্ড আমাদের শুটিং রেঞ্জের মধ্যে এবং সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র শান্তি ধ্বংসকারী। ক্যাসিএনএন বলেছে, উত্তর কোরিয়ার কাছে এখন মার্কিন সাম্রাজ্যবাদীদের শাস্তির দেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র এবং এই ভূখণ্ডের মানুষদের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অদম্য ইচ্ছা নিয়ে টকবক করছে। ওদিকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হ্যান ডাকসু এদিন সিউলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বলেন, এখনও কোরীয় যুদ্ধে বিভ্রম থেকে জেগে উঠতে পারেনি উত্তর কোরিয়া। দেশটি ক্রমাগত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও পারমাণবিক পরীক্ষা চলমান হুমকি দিয়ে কোরিয়ান উপদ্বীপের শান্তি স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধ্বংস করার চেষ্টা অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়ার মিথ্যা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতারণামূলক উদ্দেশ্যের উপর নির্ভর করে না, বরং শক্তিশালী আত্মরক্ষার মাধ্যমে সরকার আমাদের নিরাপত্তা রক্ষা করবে। ৭৩ বছর আগে ১৯৫০ সালে কোরীয় যুদ্ধ শুরু হয়। ওই সময় দক্ষিণ কোরিয়ার উপর হঠাৎ করে সশস্ত্র আক্রমণ চালায় উত্তর কোরিয়া। ওয়াগনার গ্রুপের যোদ্ধারা এখনও ইউক্রেনে, জানিয়েছে পেন্টাগন। ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজিন প্রিগোজিন নির্বাসনে গেছেন বেলারুশে। এরপর ওয়াগনার গ্রুপের যোদ্ধারা কি করবেন এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে নতুন তথ্য সামনে আনলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার। তিনি জানিয়েছেন, এখনও এই ভাড়াটে যোদ্ধারা ইউক্রেনে রয়েছেন। রাশিয়ার সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে গত শনিবার বিদ্রোহ করে ওয়াগনার গ্রুপ। এই বিদ্রোহ ব্যর্থ হলে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থায় প্রিগোজিনের সঙ্গে ক্রেমলিনে চুক্তি হয়। এই চুক্তি অনুসারে তিনি বেলারুশে গেছেন। অপর স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্র্যাট্রিক রাইডার আরও বলেন, তারা ওয়াগনার যোদ্ধা, হয়তো যুদ্ধে অংশ নেবেন কি নেবেন না এ বিষয়ে আমি কোনো অনুমান করছি না। এদিকে রাশিয়া ওয়াগনার বিরুদ্ধে ওয়াগনারদের বিদ্রোহের জেরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছে প্র্যাট্রিক রাইডার। তিনি বলেন, আমাদের দিকে থেকে আমরা এমন কিছু দেখছি না যে আমাদের বাহিনীকে নতুন কোনো পদক্ষেপ নিতে হবে। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলেন ওয়াগনার সদস্যরা। পূর্ব ইউক্রেনের বাখমুত শহরে যুদ্ধে বড় ভূমিকা রেখেছিলেন তারা, তবে অস্ত্র সরবরাহে ঘাটতি সহ নানা কারণে দীর্ঘদিন ধরে রুশ সামরিক নেতৃত্ব বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল প্রিগোজিন। সবচেয়ে সর্বশেষ শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে ওয়াগনার যোদ্ধারার উপর হামলা হয়েছে এমন অভিযোগের পর বিদ্রোহ ঘোষণা করেন তিনি। এরপর রস্তভ অন্ডন শহরে সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় ওয়াগনার বাহিনী। এছাড়া মস্কো অভিমুখে যাত্রা করেছিল ওয়াগনার যোদ্ধারা, তবে মাঝপথে তারা থেমে যান। বিদ্রোহী নিয়ন্ত্রণ সিরিয়ার রুশ বিমান হামলায় ১৩ জন নিহত। বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে চলতি বছর এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এটি একটি যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ একথা জানিয়েছে খবর এএপির খবরে বলা হয়। নিহতদের মধ্যে দুই শিশুসহ অন্তত ৯ জন বেসামরিক নাগরিক রয়েছে। তাদের অধিকাংশই ইদলিব অঞ্চলের জিসর আল সুঘরের ফল ও সবজির বাজারে নিহত হয়। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের প্রধান
রামি আব্দেল রহমান বলেন, সিরিয়া চলতি বছর রাশিয়ার চালানো একটি সবচেয়ে ভয়াবহ হামলা এবং বড় ধরনের হত্যাকা। ওই পর্যবেক্ষণ গ্রুপ ও আরও জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন ব্যবস্থাকে সমর্থন করা রাশিয়ার বাহিনী গত সপ্তাহে বিদ্রোহের ড্রোন হামলার পাল্টা জবাব দেয়। এতে 2 শিশুসহ 4 বেসামরিক নাগরিক নিহত হয়। ওই বাজারে চালানো হামলা প্রাণে বেঁচে যাওয়া 35 বছর বয়সী সাত ফাতু নামে একজন শ্রমিক এপিকে বলেন, তিনি আহতদের উদ্ধার প্রচেষ্টা সাহায্য করেন। তিনি আরও, সেখানে রাশিয়ার বাহিনী আমাদের উপর গোলা বর্ষণ করে, হামলার পর হতাহতে সেখানে যেভাবে পড়েছিল তা অবর্ণনীয়। এপির এক সংবাদদাতা ঘটনাস্থল থেকে কালো ধোয়া উঠতে দেখেন এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের বাজার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আব্দুল রহমান বলেন, রাশিয়ার বিমান হামলায় জিসর আল সুঘরে 6 বেসামরিক নাগরিক এবং এর কাছে 3 বিদ্রোহী নিহত হয়েছে। ইদলিব শহরের রূপকণ্ঠে এক হামলায় 2 শিশুসহ আরও 3 জন বেসামরিক নাগরিক এবং 1 জন বিদ্রোহ যোদ্ধা নিহত হয়েছে। তিনি বলেন, রোববার হামলায় কমপক্ষে 30 বেসামরিক নাগরিক আহত হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পিছু হটছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে সরবরাহ করা কোনো মার্কিন অস্ত্র সরাসরি রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। অন্যদিকে পরমাণু অস্ত্র মোতায়েন নিয়ে বেলারুশের সঙ্গে চুক্তি সই করেছে রাশিয়া। এরই মধ্যে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন শুরু হয়েছে বলে দাবি করেছে বেলারুশের প্রেসিডেন্ট খবর আল জাজিরার। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় ভরসার জায়গা যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং নানাবিধ সমর্থন। এসবের ফলেই অপেক্ষাকৃত বিশাল সামরিক ক্ষমতাশীল রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে ইউক্রেন। নিজ দেশের অর্থনীতির উপর ক্রমাগত চাপ এবং রাশিয়া চীনের বাড়ন্ত প্রভাব বলয়ের কারণে এবার ইউক্রেনের প্রতি ভোল পাল্টে শুরু করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু থেকে ইউক্রেনে যে নিরকোশ সমর্থন এবং সহযোগী দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, এবার সে অবস্থান থেকে কৌশলে পিছু হটছে দেশটি। বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন এবং সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি, এ সময় রাশিয়ার ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সরবরাহ করা কোনো মার্কিন অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করা যাবে না বলে জানান তারা। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সরাসরি যুক্ত নয়, শুধুমাত্র ইউক্রেনকে সহায়তার প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে আসছে বলে দাবি করে পেন্টাগন। এছাড়া পশ্চিমারা ইউক্রেনকে অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমান সরবরাহ করলেই তা যুদ্ধে কোনো চমক নিয়ে আসবে না বলে মন্তব্য করা হয়। রাশিয়াকে রুখতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহর ঋণ সংকট সহ অভ্যন্তরীণ নানা ইস্যুতে আশঙ্কায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি। এ অবস্থায় সামরিক ব্যয় এবং বিভিন্ন দেশকে করা সামরিক সহায়তা কামানো আভাস দিয়েছে 2 শীর্ষক মার্কিন সামরিক কর্মকর্তা। এদিকে একের পর এক নিষেধাজ্ঞার পর খর্ব করা যায়নি মস্কোর শক্তি, উল্টো চীন ও ইরানের মতো মার্কিন বিরোধী শক্তিদের নিয়ে গড়ে তুলেছে জোট। সঙ্গে গাঁটছড়া বাঁধছে সৌদি আরব, তুরস্ক সহ পশ্চিমা মিত্র হিসাবে পরিচিত বেশ কয়েকটি দেশ। এসব কারণে এবার ইউক্রেনের প্রতি কৌশল অবস্থান পাল্টে শুরু করেছে ওয়াশিংটন বলে মনে করেছে সামরিক বিশেষজ্ঞরা। এর মধ্যে বৃহস্পতিবার বেলারুশের সঙ্গে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের চুক্তি সই করেছে রাশিয়া। মার্কিনদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার কোরীয় জনগণের অঙ্গীকার নেপথ্য। কোরীয় যুদ্ধের 73তম বার্ষিকীতে উত্তর কোরিয়ার জনগণ দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের রাজপথে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার যুদ্ধের ডাক দিয়েছে। কোরীয় যুদ্ধটি সেই যুদ্ধ যেটি কোরীয় উপদ্বীপে কমিউনিজমের বিরুদ্ধে লড়াইয়ে অংশ হিসাবে মার্কিনরা শুরু করেছিল যার পরিণতিতে শেষ পর্যন্ত 2 কোরীয়র বিচ্ছেদ ঘটিয়েছে। যাই হোক, যেহেতু 2 কোরীয়র মধ্যে এখন কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার এরই মধ্যে 9টি যুদ্ধের মুখোমুখি রয়েছে এবং 7 দশক ধরে দেশ দুটির মধ্যে আনুষ্ঠানিক শান্তিপূর্ণ সহ অবস্থান নেই। কারণ 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত 2 কোরীয় মধ্যে যুদ্ধ কেবল একটি যুদ্ধবিরতিতে সমাপ্ত হয়েছিল। একটি শক্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পিয়ংইয়ং ও সিউলের মধ্যে চেষ্টা চললেও দক্ষিণ কোরিয়ার পরবর্তী সরকারের উপর যুক্তরাষ্ট্রের প্রসন্নত হস্তক্ষেপে শান্তি চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা সফল হয়নি। আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ সং ঝাইপিং বলেছেন, যুক্তরাষ্ট্র এটা বিশ্বাস করে যে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের ফলে 2 কোরিয়ার একভূতি হয়ে যাবে। এ কারণে দেশ দুটির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের ওয়াশিংটন সবসময় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপান তার সামরিক উপস্থিতির ন্যায্যতার পক্ষে সাফাই গিয়ে আসছে। আমেরিকা
দক্ষিণ কোরিয়া এবং জাপান তার ঘাঁটিতে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করেছে এবং এই বাহিনীকে ক্রমাগত সামরিক সরঞ্জাম দিতে তাদেরকে শক্তিশালী করেছে। বর্তমান যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে চীনকে চাপে ফেলার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া জুড়ে সামরিক শক্তি বৃদ্ধি করা। উত্তর কোরিয়া সবসময় বলে আসছে যে তারা তার প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান চায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তার ব্যাপক হস্তক্ষেপের মাধ্যমে এমন পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কারণে সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলিতে উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সিউল এবং ওয়াশিংটনের উস্কানিমূলক পদক্ষেপের পাল্টা প্রক্রিয়া হিসাবে পিয়ংইয়াং তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়িয়েছে।